সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যে কিন্তু আজ শিব হাজরা আলমগীর দেদার বক্স মোল্লা এদেরকে ফের আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। বাংশাল আদালতে তাদেরকে পেশ করা হবে এবং সন্দেশখালী কাণ্ডে মূলতের আগেই তারা ধৃত। এদের প্রত্যেককে আজকে আদালতে পেশ করা হচ্ছে, বাংশাল কোর্টে পেশ করা হবে অভিযুক্তদের এবং অতি কড়া নিরাপত্তা তাদেরকে নিয়ে যাওয়া হবে বাংশাল কোর্টের দিকে। সন্দেশখালী কাণ্ডে ধৃত এরা প্রত্যেকে একাধিক অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে। শুধু তাই নিয়ে আগেও দেখা গিয়েছিল উত্তম সর্দার শিব হাজরা এদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ বাংশাল কোর্টে পেশ করা হবে আজ অভিযুক্তদের। আজকে দেদার বক্স মোল্লা আলমগীর এবং একই সঙ্গে শিব হাজরা যাদেরকে আদালতে পেশ করা হবে। আলমগীর দেদার বক্স এবং শিব হাজরাকে আজকে ফের আদালতে পেশ বলে জানা যাচ্ছে। একাধিক বা তাদেরকে জেরা করা হচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব। পঙ্কজ রয়েছেন আমার সঙ্গে, পঙ্কজ সুপ্রভাত জানাই, সঙ্গে এও জানার চেষ্টা করব এই তিনজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কি নেই সেই তালিকায় এবং একাধিক জিজ্ঞাসাবাদও হয়েছে। আজ তাদের ফের আদালতে পেশ কি জানা যাচ্ছে গোটা বিষয়ে? দেখো শর্মিষ্ঠা, প্রথমে তোমাকে সুপ্রভাত জানাই এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালী কাণ্ডে ধৃত শিবপ্রসাদ হাজরা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং দিদার শেখ শাহজাহান ঘনিষ্ঠ দিদার বক্স মোল্লা এই তিনজনকে তাদের ইডি হেফাজতে নেওয়ার জন্য কিন্তু বাংশাল কোর্টে বাংশাল আদালতে আবেদন জানানো হয়। তারপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে আজকেই কিন্তু তাদেরকে বাংশাল কোর্টে তোলা হবে এবং একটু পরেই কিন্তু বসিয়ার যেহেতু শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর দিদার বক্স মোল্লা এবং শেখ আলমগীর দিদার বক্স মোল্লা এবং হচ্ছে তোমার শিবপ্রসাদ হাজরা যেহেতু জেল হেফাজত রয়েছে বসিয়াতে, সেই বসিয়া জেল হেফাজত থেকে কিন্তু তাদেরকে একটু পরে কিন্তু বার করা হবে, তাদের কিন্তু নিয়ে যাওয়া হবে বাংশাল কোর্টে। যে জানা যাচ্ছে যে রেশন দুর্নীতির তদন্ত, সেই রেশন দুর্নীতি তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাদেরকে ইডি হেফাজতে নেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে শর্মিষ্ঠা। একেবারে পঙ্কজ ধন্যবাদ জানাই তোমায়। সঙ্গে ছিলেন সরাসরি পঙ্কজ বিশ্বাস। একাধিক অভিযোগ সন্দেশখালী কাণ্ড নিয়ে তো রয়েছে, সঙ্গে রেশন দুর্নীতি নিয়েও তদন্ত এবং আলমগীর দেদার বক্স মোল্লা সঙ্গে শিব হাজরা ফের আজকে তাদেরকে বাংশাল আদালতে পেশ করা হবে।